বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম। এটি প্রকাশ পেয়েছে 6ই সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। এটি একটি নতুন বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। যেহেতু প্রকাশ পেয়েছে 6ই সেপ্টেম্বর 2022, সোভিয়েট বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবই আপনাকে যথেষ্ট সহকারে দেখতে হবে। তবে এর পূর্বে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে চাকরি সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করা হলে যেন সঙ্গে সঙ্গে বোঝা যায় আপনাদের কাছে। সোভিয়েট নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখায় 12ই ডিসেম্বর 2021 তারিখের। এত স্মারক সংখ্যক এবং 1ই ফেব্রুয়ারি 2022 তারিখের এত নম্বর স্মারক সংখ্যক স্মারক এর পরীক্ষিতে বিভাগীয় কমিশনের কার্যালয় চট্টগ্রাম নিয়োগ শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনপদ নিয়োগে নিয়মিত নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় বাসিন্দার নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম বেতন স্কেল, গ্রেট ও বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন, হিসাব রক্ষক পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন এবং গ্রেড স্কেল হচ্ছে গ্রেড হচ্ছে 14,200 থেকে 24,680। কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক এবং সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্পিচ শিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার জ্যাভেলিন শুটিং এবং দক্ষতা এবং কম্পিউটার কম্পোজিং এভি বাংলা ইংরেজিতে টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 থেকে 20 শত। যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন, চট্টগ্রাম, কুমিল্লা, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, প্রদর্শন করছে 4টি, গ্রেড হচ্ছে 16, 300 থেকে 22,490। কোনো স্বীকৃতি পড়াতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ক্ষুদ্রাকারে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাডভোকেট টেস্টে উত্তীর্ণ হতে হবে। চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, প্রাণবাড়িয়া থেকে আবেদন করতে পারবেন। আর রেকর্ড কিপার পদের সংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 16, 300 থেকে 22,490। কোনো স্বীকৃতি পড়াতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, স্পিচ শিট প্রেজেন্টেশন বা কম্পিউটার ট্যাবল শুটিং এ দক্ষতা এবং কম্পিউটার কম্পোজিং এ বাংলা ইংরেজিতে টাইপিং এর গতি প্রতি মিনিটে যতক্ষণ 20 থেকে 20 শব্দ। চট্টগ্রাম ও কুমিল্লা এরপরে দেখুন ড্রেসপাস রাইডার পদসংখ্যা 4টি, কিলো হচ্ছে 20,8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃতি প্রদত্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শহরে পরীক্ষার জন্য এবং মোটরসাইকেল চালানো বিআরটি এ গতি প্রদত্ত বৌদ্ধ লাইসেন্সধারী চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অফিসার পদসংখ্যা 4টি, গ্রেড হচ্ছে 20,8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃতি পোর্টতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে আবেদন করতে পারবেন। অর্ডারলি পদসংখ্যা হচ্ছে 5টি, গ্রেড হচ্ছে 20,8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃতি পোর্টতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদসংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃতি পদ্ধতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা 4টি, গ্রেড হচ্ছে 20,8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃতি পদ্ধতির জন্য স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বাবুরচি পদসংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 20,8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃতি পদ্ধতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং রান্না কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চট্টগ্রাম, কুমিল্লা, মালি পদসংখ্যা হচ্ছে 1, গ্রেড হচ্ছে 20,8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃতি পদ্ধতির জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। আবেদনের শর্তগুলি প্রার্থী অবশ্যই জনসূত্র বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম বিভাগীয় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়সীমা 8/9/2022 কৃতত্ব তারিখ হতে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। তবে শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কোনো প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি মোতাবেক সর্বোচ্চ বয়সীমা 35 বছর, শিথিলযোগ্য বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট কোনো যোগ্য হবে না। অসত্য ভুল তথ্য সম্মিলিত ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানোর ভেতরে রেখে সরাসরি বাতিল করে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত পদার্থ কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ কোনোরূপ কারণ দর্শানোর ভেতরে রেখে বাতিল করা হবে এবং মিথ্যা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়মিত সকল সনদপত্র কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি একটি করে সত্যতাপূর্ণ অনুলিপি দাখিল করতে হবে। দেখিনি কাগজপত্রের তালিকা
শিক্ষা জগতের সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র প্রদর্শন পূর্বক এক কপি, এক শতায়ত কপি, অতিরিক্ত যোগ্যতা অভিজ্ঞতা, কম্পিউটার শর্ট হ্যান্ড এবং প্রমাণ স্বরূপ সকল সনদপত্র যদি থাকে এই শতায়ত কপি, সনদটি এমনি পরিষদের চেয়ারম্যান, পরিষদের মেয়র প্রতিপ্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধার কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হলে অথবা মুক্তিযোদ্ধার পুত্র হলে মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীদের পিতামাতা অথবা পিতামাতা পিতামাতা এবং মুক্তিযোদ্ধা সনদপত্র এবং প্রার্থীদের সাথে বীর মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখ করব। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত প্রদানপত্র, এতিম প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রারকৃত এতিম শাখা এতিমখানা শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র, কোটা সংকৃতি প্রমাণক সনদপত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি, সত্যায়িত কপি, লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি, এই নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদসমূহের পণ বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। এত দ্বিতীয় নিয়োগ সংক্রান্ত বিধিমালা বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত যে কোনো সংশোধন তা অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান চাকরি প্রার্থী অবশ্যই জর্জত কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদনপত্র হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থী অযোগ্য বলে গৃহীত হবে, আবেদনপত্র গ্রহণ এবং প্রার্থীর বিষয়ে নিয়োগকারীর কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, এ বিষয়ে কোনো আপত্তি উপস্থাপন করা যাবে না, কোনো কারণ তোষণ ব্যতিরেকে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি শর্তাবলী পরিবর্তন পরিবর্তন সংশোধন বিয়োজন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হবে। প্রার্থী নির্বাচনী সরকারি বিধিবিধান এবং অপরাজ্য কোটা নীতি অনুসরণ করা হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণ কর্তৃপক্ষ পরীক্ষা কিংবা গ্রহণ কিংবা প্রার্থী পদে প্রদান করতে বাধ্য থাকবে না। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিকের নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক যৌনিক নৈতিক জলজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো কারো বা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরিরত দরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। এরপরে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ সম্পর্কিত নিয়োগগুলি শর্তগুলি। অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ হচ্ছে হলে 8/9/2022 তারিখ সকাল 10টা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 7/10/2022 বিকাল 5:20 সোভিয়ার। অনলাইনে আবেদনপত্র পূরণ সম্পর্কিত নিয়োগগুলি শর্তগুলি নিয়ে এরপরে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো অনলাইনে আবেদনপত্র পূরণ করতে কী কী কাগজ লাগবে এবং কী কী কাগজ লাগবে না এর সম্পূর্ণ জন্য সোভিয়ার এ ছিল আজকের টিলোটি। যদি টিলোটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো যাওয়ার আগে আপনাদের কাছে একটা কথা বলে যাই, আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনি টিলোটির জন্য। আল্লাহ হাফেজ।